সুধী দর্শক মণ্ডলী আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টাইম আউট সেশন থেকে আমাদের এই করোনা বিষয়ক যে অ্যাক্টিভিটি আমরা এটির নাম দিয়েছি টাইম আউট অর্থাৎ খেলাধুলায় যেমন একটি টাইম আউট অর্থাৎ হলো আমরা নিস্তার চাই এটি জীবনের একটি অংশ আমি নিস্তার চাই সেটিকে বোঝানোর জন্যই এই নামটি দিয়েছি যা বলছিলাম আজ সতেরো তারিখ দুই হাজার বিশ সন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ সেইটিরও এটি আংটি অংশ প্লাস আমাদের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যেই পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে করোনায় আক্রান্ত হবার কারণে আমাদের কমিউনিটিতে করোনায় আসলে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ করে বয়বৃদ্ধরা তাদের আয় রোজগার কমে গিয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে আমরা একটি স্ট্রেস চিন্তা দেখতে পাচ্ছি কিভাবে চলবেন কিভাবে খাবেন আয় ইনকাম কমে যাচ্ছে অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে তো আমি যেহেতু কমিউনিটির একটি অংশ আমি ব্যক্তি উদ্যোগে আপনাদের পাশে আসতে চেয়েছি সেটির অংশ হিসাবে আমি এবং আমার যে মেডিকেল অফিস সেটির যে টিম সেটির তাদের হেল্প নিয়ে আজ বিকাল পাঁচটায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আমার অফিস অ্যাড্রেস সত্তর সতেরো থার্টি সেভেন অ্যাভিনিউ সাত্রিশ অ্যাভিনিউ জ্যাকসন হাইটস আমি আবারও বলছি সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থার্টি সেভেন অ্যাভিনিউ জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক আমার অফিসের ফোন নাম্বার সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ ফাইভ সিক্স জিরো জিরো তো এই লোকেশনে আমরা বিকাল পাঁচটায় বৃদ্ধদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন করেছি পনেরো দিন আশা করি চলবে তো আপনারা যারা আশেপাশে আছেন তারা মেহরবানি করে আসবেন আমারও একটু শখ জাগে যারা আসবেন যেন আমি বৃদ্ধদেরকে অ্যাটলিস্ট ধন্যবাদ জানাতে পারি আসার জন্য এই জন্য আমরা ওনাদেরকে দেখতে চাই আপনারা যারা ওনার ছেলে বা মেয়ে আছেন বা আত্মীয় স্বজন সাথে একজন করে নিয়ে আসবেন মেহরবানি করে অনেকে দূর দূরান্ত থেকে আমাকে এসএমএস এস করছেন যে পৌঁছে দেওয়া যাবে কি না দূর বলতে কুইন্স ব্রোকলিন এবং ব্রংস বেশ কিছু আমি অনুরোধ পেয়েছি আমি নিজ উদ্যোগে আমি পৌঁছে দিব আগামী দুই দিনের মধ্যে আমি কথা দিচ্ছি যারা আমাকে অনুরোধ করেছেন একশো জনকে দেব তো তো একটু তাড়াহুড়া থাকবেই যদি সময় মতো আসেন আজ বিকাল পাঁচটায় আশা করি দিতে পারবো এই প্যাকেটগুলোর মধ্যে থাকছে এক একটি প্যাকেট প্যাকেট কোথায় এখানে রেডি হয়েছে যেগুলো একটা প্যাকেট দিন আমাকে মেহরবানি একটা প্যাকেট দিন আমাকে হুম আচ্ছা এইটি একটা প্যাকেট বেশ ভারী একজন সাথে যদি কেউ থাকে ভালো হয় নিন এটি নেন দেখালাম ধরার মতো ব্যবস্থা করা যায় না বয়স্ক মানুষ আসবেন তো এটির মধ্যে আছে যা দশ পাউন্ড চাল পাউরুটি তারপর বিস্কুট ডাল আরও কিছু জিনিস তো আমাদের সাধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য গত দুই দিন আসলে আমরা অনেক কষ্ট করে এই ম্যাটেরিয়ালগুলো এই বাজারে পাওয়া যায় না আমরা জোগাড় করেছি প্রায় দুই হাজার পাউন্ড চাল কেনা হয়েছে ডাল আটা এগুলো অনেক কিছু আছে এটার ভেতরে এই যে দেখেন এগুলো আজকের তিন ভাগের দুই ভাগ আজ আমরা দেব এই শুক্রবার আমরা শিশুদের দেব হ্যাঁ আর আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব সাধারণ মানুষকে দেবার জন্য চাল এবং আটা আমি এটিও চিন্তা করছি হয়তো যে দুই সপ্তাহের মধ্যে তো এটি সমাধান হবে না এটি বড় খাদ্য ক্রাইসিস লেগে যেতে পারে তো এই জন্য বাহির থেকে আমি নিজের উদ্যোগে কন্টেইনারে খাওয়া আনা যায় কি না আমাদের কমিউনিটির মানুষদের জন্য সেটিও ভাবছি তো আসল কথা হচ্ছে এটির উদ্দেশ্য হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো এই পর্যন্ত আপনারাই আমাকে ডাক্তার ফেরদোস খন্দকার বানিয়েছেন সামান্য একজন মানুষ থেকে তা আমি তো আপনাদের কাছে ঋণই এই ব্যাপারগুলোতে তো ঋণ পরিশোধ করার সামান্য একটি প্রয়াস প্রচেষ্টা আশা করছি আপনাদেরকে সাথে পাবো কেউ এখনও যদি মনে করেন যে সত্যিই আপনারা আসতে পারবেন না দূরে থাকেন এই তিনটি কাউন্টির ভিতরে কুইন্স ব্রুকলিন এবং ব্রংস তাহলে আমাকে এস করতে পারেন আমি চেষ্টা করব পৌঁছে দেবার জন্য সেভেন ওয়ান এইট এটি আপনি এস দিতে পারেন পেতে চাইলে আর যারা আশেপাশে আছেন জ্যাকসোনাইটসে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সশরীর যদি আসতে পারেন আমার জন্য একটু সুবিধা হয় আমি তো মানুষ তো একা হুম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছি আপনাদের দোয়া প্রার্থী আজকের এইরকম একটি শুভ দিনে আপনাদেরকে পাবো আশা করি জয় বাংলা